আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে আমরার আচার, টক জাল মিষ্টি আচার। আর সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে এই আচারটা তৈরি করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালী। আজকের এই মজার আচারের জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি আমরা, আর আমরাটার উপরের খোসাটা ফেলে চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরাটা আমি কেমন করে কেটে নিয়েছি। আর আমি সাথে কিন্তু কিছু বিচি সহ রেখেছি, তবে সবগুলো বিচি আমি নেইনি, কিছু নিয়েছি এখান থেকে আর কিছু ফেলে দিয়েছি। আর আমরাটা ছুলে নেওয়ার পর কিন্তু আমি পানিতে 10 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। এতে করে হবে কি, কালো যে একটা কষ আছে কষটা চলে যাবে, আর আচারটাও দেখতে অনেক সুন্দর লাগবে। আর অবশ্যই পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 200 গ্রামের মতো সরিষার তেল। তেলটা যখন দেওয়া হয়ে গেছে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2টা তেজপাতা। এখন অ্যাড করে দিয়েছি 3 টুকরা দারচিনির ফালি, আর দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ। এখন আমি অ্যাড করে দিব এখানে 1 চা চামচের মতো আস্তো 5 ফোড়ন। এখন হালকা একটু নেড়ে চেড়ে ফ্লেভার সাপর্যন্ত ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শসা বাটা, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন একটু হালকা ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। যখন ভাজা হয়ে গেছে তখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগ থেকে ছুলে রাখা আমড়াগুলো। আর আমড়াগুলো কিন্তু আচার তৈরি করার আগে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব, আর 2 মিনিটের মতো আমি তেলের সাথে ভেজে নিব। যখন 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছুটা কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, আর চিনিটা আমি একসাথে দিচ্ছি না, 2 বারে দিব। প্রথমে অর্ধেক দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা আমি অ্যাড করে দিচ্ছি। আর আজকের আচারে কিন্তু আমি চিনি অ্যাড করেছি এখানে 1/2 কেজি। আপনার চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। অবশ্যই আচারটা দীর্ঘদিন রাখতে হলে ভিনেগারটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা মরিচের গুঁড়া। আমি আদা বাঙ্গা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মরিচটা কেমন করে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিট লবণ। এখন ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল ভাড়ানো আছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি আচারটা আস্তে আস্তে তৈরি করে নিব। আর এই আমলার আচার তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেতে আছে, ফুল বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন অনবরত নেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। আর এখন কিন্তু আমরার সিজন, এখনই কিন্তু আচারটা বানানোর সময়। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আচারের যেই চিনির পানিটা ছিল পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন অনবরত নেড়ে আচারটা আরও শুকিয়ে নিতে হবে। যখন এরকম শুকনো শুকনো হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো টালা মরিচের গুঁড়া, আর 1/2 চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। এটা কিন্তু মিহি গুঁড়া না, আদা বাঙ্গা করে নিয়েছি। এতে করে খেতে আচারটা বেশি ভালো লাগে, তবে এরকম লাস্ট পর্যায়ে কিন্তু দিতে হবে। এরই মধ্যে কিন্তু আচারটা আমার তৈরি হয়ে গেছে। আচারটা আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব আর একটু শুকিয়ে নিব। আর আমরার আচার কিন্তু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। ফিরে আসলাম 3 মিনিট পর, আর দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আচারের যে চিনি থেকে পানিটা বের হয়েছিল বা আমড়া থেকে পানিটা বের হয়েছিল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি আর পরিবেশন করে নিয়েছি। আর এই আচারটা কিন্তু সংগ্রহ করতে পারবেন 1 বছরের মতো। যে কোনো শুকনা কাঁচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংগ্রহ করতে পারেন। আশা করি আজকের এই আমরার আচারের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।
আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ বন্ধুত্বই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।